সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়। সঙ্গীত যার ধ্যান জ্ঞান, সঙ্গীত যার সাধনা, গানের বাণীর ভেতর দিয়ে যিনি তার অন্তরের গোপন কথা প্রকাশ করে থাকেন, যার নির্মিত সুরে গিয়েছেন বাংলাদেশের সাবিনে ইয়াসমিন, সুবীর নন্দী, মোহাম্মদ আলী, মাহমুদ নবী সহ খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পীবৃন্দ। আমাদের এই সঙ্গীত তারকা যিনি এখনও 75 ঊর্ধ্ব বয়সে আমাদের মাঝে আছেন, আজকে আমরা যার গান শুনব সম্মানিত প্রধান অতিথিকে উদ্দেশ্য করে তিনি গান শোনাব, গান পরিবেশন করবেন আজকে। সম্মানিত সুধী মণ্ডলী, জীবন সায়ন নিয়ে এসেও যিনি সজীব সুন্দর একটি প্রাণবন্ত মানসিকতা নিয়ে গানের সাথে যুক্ত আছেন, তিনি সেবা করে যাচ্ছেন বাংলা গানের। বাংলাদেশের অনেক জায়গায় পুরস্কার পেয়েছি, সম্মাননা পেয়েছি, তবে শ্রীপুরের পুরস্কারটা পাওয়াটা আমার এটা চিরকাল মনে থাকবে। এবং আমি আপনাদের দোয়া করি আমাকে যে সম্মানটুকু দিয়েছেন আল্লাহর দরবারের জন্য আপনাদের আল্লাহ তাআলা সেই সম্মানটুকু আপনাদেরকে দেয়।